ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. বোন একটা এখানে লিখনই পাঠিয়েছেন যে কাফেরদের মৃত্যুতে শোক জানানো, এবং শোক জানানো যাবে না, তাদের আনন্দ প্রকাশ করতে হবে, শুকরিয়া জানাতে হবে, শুকরিয়া সালাত আদায় করতে হবে ইত্যাদি। আসলে কাফেরদের মৃত্যুতে মুসলমানদের শোক ইয়া কি বলে শুক্রিয়া আদায় করাতে যদি ফায়দা থাকে, যদি কোনো মাসলাহাত থাকে, কোনো কল্যাণ থাকে, তাহলে সেটা করতে হবে। আর যদি কোনো কল্যাণ না থাকে, তাহলে তার বিপরীতে যদি কল্যাণ থাকে, যেমন ধরেন যে তাদের কোনো ব্যক্তির মৃত্যুতে যদি আপনি তাকে শোক বার্তা জানান, তাহলে হতে পারে যাকে আপনি শোক বার্তা দিলেন তার অন্তরকে আপনি জয় করবেন, বা তাকে ইসলামের দিকে আপনি আহ্বান করবেন, তার অন্তরকে ইসলামের দিকে ধাবিত করবেন। যদি এরকম হয়ে থাকে তাহলে তো আপনার শোক বার্তা বানানো জানানো জায়েজ। শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ ইবনু হুসাইমিন, ইমাম ইবনে তাইমিয়া এই সমস্ত ওলামাগণ ফতোয়া দিয়েছেন। যেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির যুবকের কাছে গেছিলেন, অসুস্থ ছিল সে, তাকে দেখতে গেছিলেন তাকে। তারপরে তিনি যে দেখতে গেলেন, রোগীর শুশ্রূষা করতে গেলেন, গিয়ে তিনি তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, পরে দেখা গেলো সে ছেলেটা ইসলাম কবুল করেছে, তারপরে সে মারা গেছে। সুতরাং সমস্ত কাফের এর জন্য আমভাবে আমরা কখনোই শোক বার্তা জানাবো না, বা তাদের জন্য কোনো দুঃখ প্রকাশ করব না। তবে তারা যে আল্লাহর শত্রু, তারা যে আল্লাহর এবং মুসলিমদের শত্রু, তারা যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা যে পৃথিবীর মানে একটা বোঝা ছিল, হ্যাঁ, এজন্যে আপনি শুকরিয়া করতে পারেন বা খুশি করতে পারেন, তাতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আর যদি এরকম হয় যে সে কাফের মুসলমানদেরকে হত্যাকারী হয়, তাহলে তো কোনো কথাই নাই যে আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে, আল্লাহ তাকে ধ্বংস করেছেন, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে পরিস্থিতির ওপরে এবং পরিবেশের উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহা কুমুল্লাহ কোনো কুমুল্লাহ আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত কাফেররা তোমাদের সাথে দিনের কারণে লড়াই করেনি, বা তোমাদেরকে তাদের তোমাদের গৃহ থেকে বের করে দেয়নি, এই সমস্ত কাফেরদের সাথে আল্লাহ নিষেধ করেন না যে তোমরা সদাচরণ করবে বা তাদের সাথে ইনসাফ করবে। আল্লাহ এই ইনসাফ করতে, সদাচরণ করতে নিষেধ করেন না, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তো এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। আপনার সব কাফের একরকম নয়, আর সবার ব্যাপারে যেভাবে আপনি ঢালাওভাবে বলবেন এটাও ঠিক নয়। আল্লাহ তাআলা আলাম।